গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর কালকে লক্ষ্মী পূজা তোমাদের ভালোই কাটলো আশা করছি, আমারও ভালোই কাটলো। কালকে তো মাছ মাংস কিচ্ছু আনছি না ঘরের মধ্যে, আজকে না বৌদি তারারে আমাদের ঘরে নিমন্ত্রণ করছি খাইতে। মা গেল এখন বাজারে, বাজারে কি আনে দেখি। আর যাওয়ার সময় দেখো দিয়ে গেল পেঁয়াজ আর পনিরটা কিনে দিয়ে গেল। আমি আলুটা আর পেঁয়াজ, ঘরে একটু পেঁয়াজ ছিল, ওই পেঁয়াজটা আর রসুনটা আদাটা কেটে রাখছি, কেটে এখন যাবো স্নান করতে। কালকে না পূজার মধ্যে মাছ মাংস আনতে ভালো লাগছিল না, তাই আর আনলাম না। আজকে বৌদি তারারও নিমন্ত্রণ করেছি, তাই চলো দেখতে থাকো ভিতরে, স্নান করে আয়া রান্নাটা বয় দেবো। এই দেখো আলুটা কাটতে রাখছি আর এদিকে পেঁয়াজ রসুন আদাটা কাটতে রাখছি। দেখো স্নান করে আয়া বসছি, আয়া প্রেসার কুকারও আলু সিদ্ধ বয়াইছি, বয়া ওখানে মুড়ি দিয়া বুরিন্দা দিয়া খাইয়ে নেই, তারপরে আবার রান্নাটা বয়াই দেবো। আমাকে খাইয়ে নেই আলু সিদ্ধ বয়াইছি। আর শান্তা তো নাই, শান্তা তো শ্বশুর বাড়ি গেছে মায়ের লিয়া, শুধু জানবো আর বুদ্ধি আছে বাড়িতে, তারা দুজন জরুরি পাইছি খাইতে দুপুর বেলা। শান্তা আবার আসতে বিকাল বেলা আয়া পড়বো আর কি, মায়ের এলাকার কাছে আবার ডিউটি আছে। বাজারও গেছিল, বাজার থেকে আয়া হচ্ছে, আয়া দেখো কি আনছে। এই দেখো এই এটার মধ্যে মাছ আছে, এটা মাছ আনছে, আর এটার মধ্যে হলো মাংস। ওই দেখো মাছ আর মাংস নিয়ে আয়া হচ্ছে, আয়া ওখানে আবার বুদ্ধির বাড়িতে গেছে। আমার রান্নাটা শেষ, বৌদিরে ফোন করছিলাম, বৌদি পরে আইব কইছে, অকনে আর আইতো না। তো তোমাদের দাদা আর শানু বাবা ওরা তো ভাত খাইয়া লেছে, মানে তোমাদের দাদা আবার গাল গোলানি আরম্ভ হয়েছে যে লুচি কালকেই বানানোর কথা ছিল, তো কালকে তো অল্প করে বানাই পূজা রুজে পূজার ঠিকালি বানাইছি, বানাই পূজা দিয়ে এসছি। আর কইছিলাম আজকা বানামু, কিন্তু আজকা তো আর বানাইতাম পারছি না, রান্না বান্না এ করতে করতে অনেক সময় হয়ে গেছে। তোমাদের দাদা ভাবছে আজকা বানাইছি কিন্তু বানাইছি না, খাইতে এক ফুলানি আরম্ভ হয়েছে লুচি খাইলে এলে, তো ওখানে ভাবছি কয়েকটা লুচি বানাই রেখে দিই পরে খাইব, অখন তো ভাত খাইয়া লেছে পরে খাইব। তো এখানে কাটা ভাত নামাইলি আর পরোটা বানাইতাম গেছি, আর তোমাদের দাদা দোকানে গেল গা, এখন আর কি তা করো, ওখানে এই আম ময়দাটা গুললা রেখে দিছি, ওই ময়দাটা গুললা রেখে দিছি, দেখো ময়দা গুললা রেখে দিছি রাত্রের বেলা, ময়দাটা গুললা রেখে দিছি রাত্রের বেলা যখনই আইব তখনই বানাই দেবো। এতদিন তো দেখেন ওখানে নিজেরও দেখেন, ভাবছিলাম লুচি পরে বানাবো, ওই একটা দাদা আয়া কয়ে গেল আমাদের এদিকে যে দুর্গাপূজা হলো ওই ক্লাবের তরফ থেকে নাকি প্রাইজ দেবে, ওই দিকে যাইতে কইলো অনেক মহিলারাই যাবে, তা আমারও কয়ে গেল যাইতে, তাই তাড়াতাড়ি বানাই লাইতাছি ওই পরোটা বানাচ্ছি, লুচি না। তোমাদের দাদা আবার কইয়া গেল লুচি বানাইতাম না কইয়া গেল পরোটা বানাইতাম কইলো, তো পরোটা বলে যাবি সন্ধ্যা। আর শান্তা এলো, আইলো শান্তার মায়ের এলে, ওই দেখো ওই দেখো ওই দেখো গাড়ি থেকে নামলো এখন, ওই তো ওই তো ওই তো ওই 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 বনু কই রে কই রে বনু, চিন না ওখানে চিন না, আষ্ট দিন থাকো, হ্যাঁ আষ্ট দিন থাকো, ওই চিনে না গো বুঝলে আছে। শান্তা তারা আয়া হচ্ছে আবুর এলে, আর আমরাও রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য, দেখি গিয়ে বর্দি রেডি হয়ে গেল কিনা, চলো
আমরা তো অনেক আগে আয়া ফরছি, আয়া অনেক কান বয়া রয়েছি, বয়া থাকার পর অনেক পর দেখো আইলো আমাদের দিকের যে মুখ্যমন্ত্রী মানিক সাহা, উনি আইলেন। উনি আসার সামনে দেখো কত পুলিশ যাইতেছে, আর মিডিয়া দেখো সামনে দিয়ে মিডিয়া ক্যামেরা করতেছে, আর ওখানে দেখো এই যে বেলুনগুলো উপরের দিকে ছেড়ে দেবে, এই দেখো বেলুনগুলো ছেড়ে দিল, আর অনেক মজা হইতেছে এদিকে। আর ওই দিকে দেখো বাজি ফুটাচ্ছে, ওই দিকে দেখো কত বাজি ফুটছে। চেয়ারম্যান শ্রী অভিজিৎ মল্লিক মহোদয়কে মঞ্চে অংশগ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। এমআইসি মেম্বার শ্রী মুখ্যমন্ত্রী দেখো প্রদীপ জ্বাললা, সভা উদ্বোধন করতেছে, আর প্রাইজ দেওয়া শুরু হয়ে গেল দেখো। বীণারানী সরকার মহোদয়া বিশেষ পুরস্কারে ভূষিত বিবেকানন্দ পল্লী সংঘের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। এবার মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, সবারে করি আহ্বান। পুরস্কার লইয়া আয়া হচ্ছে, আর এখন দেখো এদিকে খাওয়া দাওয়া করা করবে আর কি, রান্না বান্না চলছে ওই ঘরে, ওই ঘরটার মধ্যে, এই দেখো ওই ঘরটার মধ্যে রান্না বান্না চলছে, রান্না হলে না দিয়ে দেবে। ওইদিকে খাওয়া দাওয়া করে আয়া হচ্ছি, আর ওইদিকে না অনেক আনন্দই হলো, ওইদিকে ট্রফি পুরস্কার আনতে গেছিলাম, ওইদিকে তো আয়া ফসি খাওয়া দাওয়া, ওখানে খাওয়া দাওয়া করাইলো, আর এখন বাড়িতে আয়া ফসি, বাড়িতে এখন তোমার দাদা নাকি একটু ভাত খাবে, ভাত দেবো, আর ভিডিওটা এখন আর বড় করবো না, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।